নবী কত বড় রহমত, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আই ডিড অন সেন্ট ইউ, আমি আপনাকে পাঠাইনি, বাট কিন্তু দ্য মার্সি দ্য কাইন্ডনেস অফ হোল ক্রিয়েশন, আমি আপনাকে পাঠাইনি কিন্তু সমগ্র আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমি আপনাকে পাঠাইনি বরং পাঠিয়েছি সমগ্র আলামিনের রহমত বানিয়ে, সুবহানাল্লাহ। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ আলামিন, আলামিনটা কি, আপনার আলামিনটা কি, আলামিনটা কি যদি জানতে হয় আপনাকে প্রথমে অ্যাকর্ডিং টু সায়েন্স বিজ্ঞানের দিকে যেতে হবে। আমরা জানি পবিত্র কোরআনুল করিম টোটাল একটা সায়েন্স, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা যত কিছু বের করছে, যত কথা বের করছে, যত নতুন নতুন ডিসকভার করছে, ইনভেন্ট করছে, সব কিছু কোরআন থেকে। 1400 বছর আগে নবী বলে গেছেন, আর 1400 বছর পরে বিজ্ঞানীরা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু সব কোরআনে আছে। তাওরীত ওল্ড, জাবুর ওল্ড, ইঞ্জিল ওল্ড, কোরআন লেটেস্ট, সুবহানাল্লাহ। বলেন লেটেস্ট, নিউ না, নিউ মানে ওটা আবার ওল্ড হতে পারে। এই মোবাইলটা নিউ, যতক্ষণ যখন কিনেছিলাম তখন নিউ, প্যাকেট থেকে যখন বের করেছিলাম তখন নিউ, কিন্তু এখন ওল্ড, পুরাতন হয়ে গেছে। বাট কোরআনকে আমরা নিউ বলবো না। কোরআন কি, তাওরীত কি, তাওরীতের মধ্যে কি ছিল? তাওরীত যা ছিল জাবুরে নাই, জাবুরে যা ছিল ইঞ্জিলে নাই, বরং তাওরীত জাবুর আর ইঞ্জিল সব কিছুর খুবিয়া, সব কিছুর ইনফরমেশন, সব কিছুর তথ্য দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন। হুয়া আল কোরআনুল করিমু হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিবে ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআনের মধ্যে সব কিছু আছে। কোরআন তিবিয়ান লিকুল্লি শাই কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, কোরআন কিয়ামত পর্যন্ত লেটেস্ট, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো এই কোরআন থেকে সায়েন্স বের করছি। ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহ, ওই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি প্রত্যেকটা বিষয়ের কথা কোরআনে আছে না নেই? আছে। তো বিজ্ঞান বলছে আল্লাহ যে শব্দটা বলেছেন আলামিন, সুবহানাল্লাহ, বলেন এই আলামিন যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে গবেষণা করতে হবে সায়েন্স নিয়ে, পুরো এই এন্টায়ার গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে হবে। আমাদের পৃথিবীটা একটা গ্রহ, ঠিক কিনা বলেন না? এরকম আরো বহু গ্রহ আছে, মঙ্গল আছে, বৃহস্পতি আছে, বুধ আছে, নেপচুন আছে, প্লেটো আছে, আরো বহু গ্রহ আছে যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা বলেন? শুধুমাত্র আমাদের এই পৃথিবী নামক যেই গ্রহটার মধ্যে আমরা বসবাস করছি, সেই গ্রহের উপরে আসমানে একটা তারা আছে, যেই তারার নাম হচ্ছে রেড হাইপার জায়ান্ট। রেড, কথা বলেন রেড কি, হাইপার জায়ান্ট। যেই তারাটা কত বড়, ফার্স্টে আপনি একটু চিন্তা করেন, যেই তারাটা অত বড়, যেই তারার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি কেউ পৌঁছতে চায় রিক্সা দিয়ে যেতে পারবে? সিএনজি দিয়ে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে? অসম্ভব, রকেট লাগবে। তো ওই রকেটের কাজ কি, এই তারার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের শেষ বিন্দু পর্যন্ত পৌঁছে আবার যদি ফিরে আসতে হয়, ওই রকেট যদি ঘন্টায় 1000 কিলোমিটার স্পিডে চলে, তো ওই রকেটকে পুনরায় অতিক্রম করে আসতে সময় লাগবে 1100 বছর। একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। গবেষণামূলক কথা বলছি, বানানো কোনো কিস্তা কাহিনী নয়। তো ওই রেড হাইপার জায়ান্ট তারাটা কেউ যদি টোটাল অতিক্রম করে আসতে চায় একবার, এই মাথা থেকে এই মাথা শুধু আসবে, তার সময় লাগবে 1100 বছর। তাও যদি রকেটের গতি হয় ঘন্টায় 1000 কিলোমিটার, জোরে বলেন সুবহানাল্লাহ, তাহলে এই পৃথিবী নামক গ্যালাক্সির মধ্যে ওই রেড হাইপার জায়ান্টের মতো তারা আছে প্রায় 4 বিলিয়ন। আবার এই 4 বিলিয়ন তারাওয়ালা একটা পৃথিবী শুধু আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আরো পৃথিবী আছে বলে ধারণা করছে বিজ্ঞানীরা 2 বিলিয়ন, সুবহানাল্লাহ। তাহলে আলামিন কত বড়, আলামিন কত বড়।
পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না আসমানে কয়টা তারা আছে ঠিক কি না বলেন এখনো কোনো মেশিন তৈরি হয়নি কোন যন্ত্র বলতে পারবে না আসমানে কয়টা তারা আছে মাগার আসমানে কয়টা তারা আছে কোনটা কোন জায়গায় আছে কোনটা সাইজ কত বড় সব এলম আল্লাহর কাছে আছে আর মুস্তাফা জানে রহমতের কাছে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আসমানে কয়টা তারা আছে আমার নবী জানে হাদিস আমার সামনে মজুদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন আয়েশা কালাত بينما راس رسول الله صلى الله عليه وسلم في حجري ليلة ضاحية الله أكبر بولي أمار كولي نبي جي ایک دن ماتھا ركي پورنیما رات غمت سلن سبحان ایک تو جورے جورے بولن نا سبحان تو ما عائشة صدیقہ رضی اللہ تعالی عنہ پشتا کرتے لگنے اذ قلت يا رسول الله هل يكون لأحد من الحسنات عدد نجوم السماء يا رسول الله আসমানে যত তারা আছে ততটুকু সওয়াব কি কারো আমল নামায় আছে আল্লাহ একটু জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ রাসূল একটু বলুন তো আসমানে যত তারা আছে ততটুকু সওয়াব কার আমল নামায় আছে তো আমার নবীজি বলতে লাগলেন আয়েশা এক শব্দে উত্তর দিয়ে দিলেন আসমানে যত তারা আছে তার সমান সওয়াব আছে কালা নাম হ্যাঁ আছে একজনের কাছে আমি রাসূল জানি কে সে বলেন ওমর তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলছে আসমানে কত তারা আছে তার সমান সওয়াব কার আমল নামায় আছে আমার নবী বলে দিলেন তার সমান সওয়াব আছে হযরত ওমরের কাছে তো নবীজিকে প্রশ্ন করা হলো সাথে সাথে কুলতু ফা আইনা হাসানাতু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইয়া রাসূলুল্লাহ তো আমার বাবার অবস্থান কোথায় তো নবী বলছেন তোমার বাবার অবস্থান হচ্ছে তার এক দিনের সওয়াব হযরত ওমরের সারা জীবনের চেয়েও বেশি সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বিষয় ওই জায়গায় আমার দয়াল নবী যদি ওই প্রশ্নের উত্তর দিতে হয় যে হযরত ওমরের আমলনামা আসমানের তারার চেয়েও বেশি তাহলে নবীকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এক নম্বরে জানতে হবে আসমানে কয়টা তারা আছে কথা বলেন না ঠিক কি না দুই নম্বরে জানতে হবে নবীর কোন কোন উম্মত কোন জায়গায় কত রাকাত নামাজ পড়তেছে কার নামাজের কত সওয়াব আছে কে কতটুকু সওয়াব অর্জন করেছে তাহলে স্পষ্ট বোঝা যায় আমার নবী যদিও মদিনায় মুনাব্বারায় শুয়ে আছেন কিন্তু কদর কিলের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেক মুহূর্ত সম্পর্কে মুস্তাফা জানে কথা বলেন ঠিক কি না আর আওয়াজে বলেন ঠিক কি না প্রশ্নের উত্তর নবী এক শব্দে দিয়ে দিয়েছেন যদি আসমানের তারা সম্পর্কে নবীর জ্ঞান না থাকতো তাহলে নবী বলে দিতেন আয়েশা এটা কোনো প্রশ্ন হলো আসমানে কত তারা আছে আমি কেমনে বলবো সেটা বলেন নাই বলেছেন আসমানে যত তারা আছে আমি আমার রেসালাতের ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে বলে দিচ্ছি আসমানে তারা যত আছে তার চেয়ে বেশি সওয়াব আছে হযরত ওমরের কাছে বোঝা যায় আসমানের তারা আবিষ্কার করতে বিজ্ঞানীরা আদৌ পারেনি কিন্তু বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার দয়াল নবী ঠিক কিনা বলেন